নমস্কার দর্শক আমি কৃষ্ণকান্ত সিনহা শিলাম যে আপনাদের সবাইকে স্বাগত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসাম সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকালে কপ করে স্বাভাবিক যাতে কাছে সেই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যা ইম্পর্টেন্ট একটা খবর আছে তাড়াতাড়ি আপনারা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবাই ইনফরমেশনটা পেতে পারে দয়া করে এটা করবেন দর্শবন্ধ প্রথম হচ্ছে আপনাদের আহ এনআরসির বায়োমেট্রিক ইস্যুর কারণে প্রায় ন লক্ষ বাইশ হাজার মানুষের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এখন ওনাদের ডকুমেন্ট জমা দেওয়ার প্রক্রিয়া চলছে তো আমাদের শিলচর শহরে যে একটা জায়গা থাকার কারণে মানে জায়গা মানে সেই কাউন্টার কম হওয়ার কারণে সেখানে অসুবিধার সম্মুখীন হতে হয় অনেক লম্বা লাইন লাগতে হয় মানুষের এরকম অভিযোগ আসে রাস্তার মধ্যে সম্পূর্ণ লাইন লেগে যায় তো সেজন্যই জেলা প্রশাসন চিন্তা করে নতুন একটা নতুন একটা আরেকটা সেন্টার খোলার জন্য ওনারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন পঁচিশ জুলাই থেকে সেই সেন্টারটা খুলবে সেটা হচ্ছে ডিসি অফিসের পাশে ডাকবংলো যেটা সেখানে কয়েকটা কাউন্টার থাকবে বলে সেটা জানানো হয়েছে সেখানে পঁচিশ জুলাই থেকে সকাল দশটা থেকে সেটা থাকবে খোলা থাকবে তো আপনারা যাদের এরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা নিজের নথিপত্র নিয়ে সেখানে যাবেন নথিপত্র হচ্ছে ভোটার আইডি প্যান কার্ড রেশন কার্ড এনআরসির এআরএন এইগুলা নিয়ে আপনারা সেখানে যাবেন আপনাদের পরিবারের মানুষের এনআরসির এ সেটা নিয়ে আপনারা সেই জায়গা থেকে ডাকবাংলোর ডাকবাংলো যেটা ডিসি অফিসের পাশে সেখানে গেলে আপনারা সেখানে জমা করতে পারবেন পঁচিশ তারিখ থেকে সকাল দশটা থেকে শুরু হবে তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন অনেক লম্বা লাইন ধরতে হয় একটা জায়গাতে তো সেখানে গেলে হয়তো মানুষের একটু ভিড় কমবে সেই জন্যই প্রশাসন এই ব্যবস্থাটা করে নিয়েছে শিলচরের রিসিপশনিস্ট এবং অ্যাকাউন্টেন্টের একটা চাকরি একটি জেমস অ্যান্ড জুয়েলারি শোরুমে গ্রাজুয়েট সঙ্গে টেলিজানা আবশ্যক মেয়েরা আবেদন করতে পারবে স্মার্ট এবং ইন্টেলিজেন্ট হতে লাগবে মেয়েদেরকে বেতন দেওয়া হবে নয় হাজার টাকা এবং বিস্তারিত জানতে বা ইন্টারভিউ দিতে যোগাযোগ করে নিতে পারেন ফোন নাম্বার নাইন ফোর থ্রি ডবল ফাইভ সিক্স সেভেন সেভেন টু টু এই নাম্বারে দশবিন্দর গতকালকে যে জায়গাতে দুর্ঘটনা হয়েছিল করিমগঞ্জে করিমগঞ্জের নিলাম যে জায়গাতে দুর্ঘটনা হয়েছিল সেই জায়গাতে নীলাম বাজার সেই জায়গাতে আবার আজকে সেই এক জায়গা থেকে এক কিলোমিটারের দূরে আরেক জায়গাতে আবার এরকম দুর্ঘটনা একটি কার এবং একটি সেই অটোর আবার সংঘর্ষ বলে সেটা জানা গেছে একটি কার এবং একটি অটোর আবার সেখানে মুখামুখি সংঘর্ষ সেই সংঘর্ষতে পাঁচজন আহত তাদেরকে করিমগঞ্জের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দশমিন্দ সেই এরিয়াতে আপনার চলাফেরা যেহেতু দুর্ঘটনা হচ্ছে সেই এরিয়াতে চলাফেরা করার সময় আপনার একটু সাবধান থাকবেন দশমিন্দ ওভারটেক করতে গিয়ে নাকি সেই গাড়ি দুটার সংঘর্ষ হয়েছে বলে সেটা জানা গেছে দশমিন্দ গতকালকে যে দুর্ঘটনা হয়েছিল যেটা সেই বেড়া জালে সেখানে একই পরিবারের অনেকজন মারা গেছেন শুধু বেঁচে আছে একটি শিশু সেই শিশুর নাম হচ্ছে সাকিবুল এবং শেষ রাতে ও নাকি নিজের আপন ছোটো ভাই তারপরে তার বাবা তার মা আপন দিদা ও নানিকে পাহারা দিচ্ছিল দশমিন খুব দুঃখজনক একটা মানে ফটো যেটা সামাজিক মাধ্যমে শেয়ার হচ্ছে সেটা দেখে খুবই দুঃখ লাগে একই পরিবারের এরকম অনেকজন মারা যাওয়া মানে একটা মানে কি বলবো সেটা খুবই দুঃখজনক ব্যাপার কোনো শব্দ নেই বলার কোনো বাসা নেই এই ছোটো ছেলেটির মনে যে কি যে এখন হচ্ছে সেটাই একটু বিরাট বড় একটা প্রশ্ন এবং স্থানীয় মানুষরা সেই ছোটো ছেলেকে সান্ত্বনা দিচ্ছেন সেটাই ভালো লাগলো নিখোঁজ দুই নাবালিকা কন্যা পরিবারের লোকরা খোঁজাখুঁজি করছেন পুলিশের কাছে দেওয়া হয়েছে এফআইআর কিন্তু পুলিশ এখনও খুঁজে বের করতে পারছেন না দশমী কান্না করে করে মায়ের এরকম অভিযোগ দশবিন্দু দুই মেয়ে হচ্ছে লক্ষ্মী দাস এবং লাকি দাস লক্ষ্মী দাসের বয়স চোদ্দ লাকি দাসের বয়স এগারো বাবার নাম হচ্ছে মিন্টু দাস হাজিরা কাজ করে দিন হাজিরা কাজ করে মার নাম হচ্ছে চুমকি দাস আট জুলাই থেকে নিখুঁজ বিহারার সোনাবাড়ি গ্রাম থেকে বিহারের সোনাবাড়ি গ্রাম থেকে এবং নয় জুলাইয়ে ওনারা বিহার থানাতে গিয়ে একটা এফআইআরও দিয়েছেন কিন্তু পুলিশ এখনো পর্যন্ত সেই দুই কন্যাকে খুঁজে বের করতে পারেনি টিউশনের জন্য গিয়েছিল কিন্তু টিউশন মাস্টারের কাছে আর পৌঁছায়নি মাঝখান থেকেই নেই এবং আজকে পর্যন্ত খোঁজাখুজি করছে পরিবারের লোকেরা দশমী চোদ্দ বছরের একটি মেয়ে এগারো বছরের একটি মেয়ে রবিবার সো আর তারিখ সোমবার বাচ্চা দুইটা গেছে টিউশনের মাঝে একটা গেছে তিনটের সময় একটা গেছে পাঁচটার সময় আমি না করেছি দেখবার লাগি দেবো গেছে বড়টা আর তিনটের সময় টিউশন থেকে আইসে আইয়া খেলা উন্নয়ন বাড়ির মালিকের বাচ্চা তো লাগা লইয়া খেলা থেকে ডাকিয়া লইয়া গেছে এখন বড় কোন তারিখে 8 তারিখে নাম কি নাম লাকি দাস অলক কি দাস থানাতে কোনো অ্যাকশন থানাতে কোনো অপশন নাই এখনো কালকে দেখব না দেখব না দেখব না আমরা কত বুঝাইতাম বুঝাইতে 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 তা গাদি দিবি না তা বুঝাইয়ে সাবধান থাকবেন আপনারাও আপনাদের মেয়েরা যদি এরকম যাচ্ছে কোনো নির্জন স্থান থেকে তাহলে আপনারা একটু সাবধান থাকবেন কি হয়েছে কি না সেটা এখনও জানা যায়নি এখনও পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করছেন পুলিশ এখনও খুঁজে বের করতে পারছে না বলে ওনারা এরকম একটা অভিযোগ করছেন দোষবিধা দুজনেই স্কুল ছাত্রী বলে সেটা জানা গেছে এবং পুলিশের কাছে রিকোয়েস্ট দয়া করে তার ও সেই তদন্তটা আরও একটু জোরদার করে একটু চালিয়ে দেওয়ার জন্য ফটোগুলাকে আমি দিয়ে দেবো যদি কোথাও দেখতে পান তাড়াতাড়ি আপনারা স্থানীয় পুলিশ থানাতে আপনারা ইনফর্ম করে দেবেন গ্রিনফিল্ড এয়ারপোর্ট গ্রিনফিল্ড এয়ারপোর্ট নিয়ে সরকারের তরফ থেকে একটা কাগজ পেশ করা হয়েছে সদনে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া গ্রিনফিল্ড এয়ারপোর্টের জন্য ভারত মানে বাইশ ফেব্রুয়ারি দুহাজার চব্বিশ ইংরেজিতে সেই ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে এবং নির্মাণের কাজ শুরু করার আগে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনকে একটা আবেদন দিতে লাগবে তো জেনারেলি এই এয়ারপোর্ট হলে কি লাভ হবে আমাদের সমস্ত বরাকবাসীর জন্য কি লাভ হবে সেটা আমি আপনাদেরকে একটা বলে দিই যে আমাদের এখানে কোনো কমার্শিয়াল কোনো সেই এয়ারপোর্ট নেই সেই কমার্শিয়াল এয়ারপোর্ট না থাকার কারণে বাইরে থেকে মানুষ আসা যাওয়া করতেও না চান না মানে দিনে একবার দুবার শুধু আমাদের এই এয়ারপোর্টটা চলে যেটা এখন আছে কুম্ভীর গ্রামে তো কি হবে যদি কোনো ইনভেস্টার ধরে নিন কোনো একটা বড় একটা কোম্পানির মালিক একটা 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 উদ্যোগপতি যদি চান আমাদের এসে কোনো 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 কিছু করতে করতে ফ্যাক্টরি বিজনেস তো সেখানে সেই কানেকটিভিটি না থাকার কারণে উনারা সেটা চাইবেন না তো সেটার জন্য আমরা সবসময় বলে থাকি না কেন আমাদের এদিকে কোনো ইন্ডাস্ট্রি নেই কোনো কিছু নেই কানেকটিভিটি নেই সেজন্য জন্য ইন্ডাস্ট্রি আসতে পারছে না বড় বড় ইন্ডাস্ট্রি কানেকটিভিটি যে সময় ভালো থাকবে সে সময় বড় বড় উদ্যোগপতিরা আস পারবেন ওনারা এবং এখানে সরকার একটা প্রোপোজেলও দিতে পারবে যে আমাদের এখানে এরকম কমিউনিকেশন ভালো জায়গা ভালো আছে আপনারা এখানে ব্যবসা করতে পারবেন তো এই এয়ারপোর্টটা হওয়া দরকার এটা যুক্তিসঙ্গত বলে আমরা মনে করি দর্শকিন্দ যুক্তিসঙ্গত বলে মনে করি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনারাদেরকে সরকারের তরফ থেকেও কম্পেনশেশন দেওয়া হবে বলে সারা জানানো হয়েছে তো আশা করি যে এই এয়ারপোর্টটা হবে এই এয়ারপোর্টটা হলে স্থানীয় মানুষের রোজগারের সুবিধাও বাড়বে স্থানীয় মানুষের এবং বিভিন্ন জায়গাতে হোটেলও হবে বিভিন্ন রিসর্টও হবে বিভিন্ন এই আশেপাশে তো অনেক মানুষ সেখানে কাজও পাবেন তাছাড়াও এখানে আমাদের এদিকে যাতায়াত ব্যবস্থা বাড়লে ট্যুরিস্টরা এখানে আসবেন ঘোরাফেরাও করতে পারবেন আমাদের এদিকে ট্যুরিস্টের যে ব্যবসাটাও সেই ট্যুরিজমের ব্যবসা সেই ব্যবসাটাও বাড়বে সনবিল একটা আছে ভুবন পাহাড় একটা আছে এখানে একটা ওয়াইল্ড লাইফ সাফারি হওয়ারও সম্ভাবনা সেটার জন্য সরকার অলরেডি পদক্ষেপ নিয়ে নিয়েছে তো এইসবগুলা কিন্তু এই এয়ারপোর্টের উপর ডিপেন্ড করে এয়ারপোর্টটা হলে এই মানুষ আসা যাওয়া করবে এবং আমাদের এদিকে আরও সেই ব্যবসা বাড়বে আপনারা কি মনে করছেন সেটা আমি আমার মত প্রকাশ করছি আপনারা কি মনে করছেন সেটা আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন রেলে কেন আসবে না রেলে না আসার কারণ অনেক সময় লাগে তাই কিন্তু দশবৃন্দ সেল 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 এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু ফোর্টি ডিসকাউন্ট কাপড়ে বেনারসি শাড়ি ফ্যান্সি শাড়ি সিল্ক শাড়ি লেহেঙ্গা সারারা গারারা শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে ফাটক বাজার শিলচর ওয়েডিং সিজন উপলক্ষে শামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শামসুন্দর জুয়েলার্সে শামসুন্দর জুয়েলার্স রোড শিলচর শ্রীকুনার আলমবাগে আলমবাগের বাসিন্দা রবিতা দাসের মৃত্যু নিয়ে স্বামীর উপরে হত্যার অভিযোগ পরিবারের লোকের দশবিন্দ বিবাহের দশ বছর হয়ে গেছে দুই সন্তানও আছে এবং সেই রবিতা দাসের স্বামী প্রণব কুমার দাস আবু নাকি সেই রবিতা দাসকে হত্যা করেছে কারণ কী কারণ পরিবারের লোকেরা উনারা বলছেন যে সেই রবিতা দাসের স্বামী উনি নাকি এর আগে নির্যাতন করত এবং সেজন্যই জন্যই মারা গেছে সেই নির্যাতন নির্যাতন করার পরে এবং তারপরে মৃত অবস্থায় সেই স্ত্রীকে রেখে প্রণব কুমার দাস ও তার পরিবারের লোকেরা নাকি বলে একবার শুনে নিন বিষয় হয়েছে যে রবিতা দাস যে তারা যে মারছে বিষয় হয়েছে এই মেয়েটা অনেকদিন ধরে মানে জ্বালা যন্ত্রণার মধ্যে মানে তারা শারীরিক মানে অত্যাচার করতো তারা হ্যাঁ যে তার নামটা কি নাম সোনব কুমার দাস হ্যাঁ কদিন পরে পরে ফোন করিয়া কইতো হ্যাঁ কদিন পরে ফোন করিয়া যা তোর বাবা করতে টাকা লইয়া তোর বাবা লইয়া মারপিট এরকম ধরনের মারপিট করত কোনো কোনো সময় নিয়ে দিছে তার অনেক টাকাও দেওয়া হয়েছে তার মেয়ের বাবা মেয়ের মা কী করবো মেয়ের মায়া আর টাকা দিছে এই টাকা দেওয়া সত্ত্বেও তারা এরকমভাবে তারা মারপিট করতো মারপিট করিয়া আর হ্যাঁ আসলো

মানে পাবসি না আমি গেছি পাঁচ মিনিট পরে গড়ের অবস্থা গিয়ে দেখি গড়ের হলুদ মরিচ লবণ মাছ মাছ সব সম্পূর্ণ এই যে তারা যে লাগাই যে টানছে যে অনেক সময় উড়াউুড়ি হয়েছে কমসে কম দশ পনেরো মিনিট গড় মধ্যে হে রশি লাগাই উড়াউুড়ি করছে মানে তার এদিকে চির তারপরে হলুদ লাগাইল তারপরে এদিকে লাগাইল বুকের কাফুরও মানে চড়ল একদম এলোমেলো মানেটা একদম নিঃশ্বাসপাবে হ্যাঁ মানে এ মুম্বাই কোন মানুষ কখনো এরকম ভাবে দরনের খুন করতে পারে না নিজের স্ত্রীকে এরকম ভাবে কখনো খুন করতে পারে না আমি প্রশাসনের কাছে একটি দাবি করছি রাজ্যের বিভিন্ন প্রান্তে তেইশ এবং চব্বিশ জুলাই ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে আইএমডি ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে আইএমডি আপনাদের সেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তেইশ এবং চব্বিশ অ্যালার্ট আসামের বিভিন্ন প্রান্তে এবার কেন্দ্রীয় বাজেটে চা শ্রমিকদের জন্য ওনারা নিয়ে আসছেন একটা ভালো খবর প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনার আন্ডারে এক হাজার করোর এক হাজার কোটি টাকা সেই চা শ্রমিক যারা আছেন ওনাদের স্পেশালি মহিলাদের জন্য অ্যালোকেট করা হয়েছে দশবিন্দ তাছাড়া এইবার বাজেটে আরেকটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে উত্তর পূর্বাঞ্চলে মোট ষাটটি স্টেশনকে ডেভেলপ করা হবে অমৃত স্টেশন হিসাবে সেই ষাটটি রেলওয়ে স্টেশন সেই ষাটটি রেলওয়ে স্টেশনের মধ্যে পঞ্চাশটি হচ্ছে আমাদের আসামের মোট সাতটি রেলওয়ে স্টেশন সিক্সটি উত্তর পূর্বাঞ্চলে অমৃত স্টেশনের আন্ডারে স্কিমের আন্ডারে ডেভেলপ করা হবে নতুন করে বানানো হবে সেটার মধ্যে পঞ্চাশটি হচ্ছে আসামের বাজেটে এটাও ঘোষণা করা হয়েছে দর্শবিন্দ খুব ভালো লাগলো এই বাজেটটা তো এই বাজেটে কি আপনাদের সাধারণ মানুষের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত প্রকাশ করবেন তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাক আমি কৃষ্ণকান্ত সিন বা নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো তখন আপনারা সুস্থ থাকবেন সেফ থাকবে সবাইকে নমস্কার